একটা হচ্ছে আনিল, আশা করি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে যে ঝা চকচকে একটা রোদ উঠেছে আর আকাশটা যে ঝা চকচকে সেটা দেখে বুঝতেই পারছো, তাই আমিও দেখে আকাশটাকে কতগুলো কেচে দিয়েছি যেটা অনেকদিন ধরে পড়ছিলাম। সাধারণত স্নান করে জামা কাপড়টা আমি ব্যালকানিতেই মেলি, যেহেতু আজকে অনেক জামা কাপড় ছিল আর তাড়াতাড়ি শুকিয়েও যাওয়াটা দরকার। যা আছে ব্যালকানিতে মেলে দেওয়া যেত, কিন্তু এখানে দিলে কি ছাদে দিলে আমার একটা বেলার মধ্যেই শুকিয়ে যাবে, যা রোদ উঠেছে মোটামুটি বিকেলের দিকে আমি এসে নিয়ে যেতে পারবো। এখন কটা বাজে বলো তো? 12:50। সকাল থেকে আজকে আর ব্লগ শুরু করিনি, কারণ আজকে নিজের কিছু কাজ ছিল, ওইগুলো তাড়াতাড়ি করে করলাম। ব্লগ করতে গেলে সাধারণত দেরি হয়। এই এখানে এই দেখো ট্রাইপডটা হাতে, কারণ ট্রাইপড সেট করো এইটা, যে কাছাকুচি মেলতে আমার 5 মিনিট টাইম লাগতো সেটা ট্রাইপড সেট করে এই করতে 7-8 মিনিট 10 মিনিট লেগেই যায়। তারপরে ভালো এলো না, আবার শুট করা, এইসব তো লেগেই থাকে। তাই জন্যে ভাবলাম যে আজকে সকাল থেকে নিজের কাজগুলো একটু করে নিই, তারপর ব্লগটা শুরু করবো। তো চলো আজকের ব্লগে তোমাদেরকে স্বাগত এই টাইম থেকে 12:50। আর তোমরা তো আছোই রোজকার, দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। আশা করি তোমাদের দিনগুলো ভালোই কাটবে। চলো তাড়াতাড়ি নিচে যাই, এরপর ভাত বসাবো। আমার ঠাকুর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বাথরুমে এগুলো কেচে ঠেচে বালতিতে রেখে দিয়ে আগে আমি ঠাকুর পুজোটা দিয়ে নিলাম, তারপর মেলতে এলাম। আর 2-3টে জিনিস আছে যেটা আমি ব্যালকানিতেই মেলবো, ওই ছোটোখাটো রুমাল টুমাল, তো ওই জন্য এগুলো আর দিলাম না। কেন বলো তো, রুমাল টুমাল না ক্লিপে থাকতে যায় না, হাওয়ায় উড়ে যায়, উড়ে কখনো নিচে পড়ে যায়, যদিও আমার কোনো দিন হয়নি, সবারটা দেখি, তাই জন্য আমি তারপর থেকে আর মেলি না। হয়তো একদিকে কোনাটা খুলে গিয়ে আরেকদিক ঝুলছে, এরকম হয়, তো ওই জন্য আর দেইনি। তো চলো তাদের চটপটে বা নিচে যাই, প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না ঠিকঠাক। দেখেই বুঝতে পারছো সেটা, বিকেলটাতে ছাদে আসতে বেশ ভালো লাগে। আর জানো তো 4:21 হঠাৎ করেই চোখটা খুলে দেখছি, মানে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, হঠাৎ করে দেখছি কিনা যে জানলার কাচটা দিয়ে মানে পর্দাটা ওখান থেকে আলো আসছে না, মানে অন্ধকার হয়ে এসছে পুরো ঘরটা। তাই জন্য আমি ভাবলাম যে তাহলে ছাদের থেকে জামাকাপড়টা নিয়ে আসি, ছাদে জামাকাপড় থাকলে আমার খুব টেনশন হয় যে যেটুকু শুকিয়েছে সেটুকু না ভিজে যায়, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে এসে নিয়ে গেলাম। এখন বাজে 5:10, এখনও কোনো বৃষ্টি নেই, দেখলাম বৃষ্টি পড়ছে না, যখন আমি একটু ছাদ থেকে ঘুরেই আসি, তাই জন্য এলাম। আর এসে তো দেখালাম তোমাকে ওখানে ফ্ল্যাটের ওখান থেকে কত পায়রা উড়ে গেল, দুর্দান্ত লাগলো দেখতে। যাই হোক, তো আজকে ভেবেছি সন্ধ্যেবেলা বেরোতে হবে, একবার মাছ আনতে যেতে হবে, কারণ মাছ আর নেই। আজকে তোমাদেরকে রান্নাবান্নার দুপুরের কিছু কি হয়েছে না হয়েছে, কি খেয়েছি কিছু দেখায়নি। কালকে আমরা অদ্ভুতভাবে মানে অদ্ভুত খাবার দাবার খেয়েছি সব, কারণটা হচ্ছে কালকে তো ডেলি ব্লগ যায়নি, তো কালকে আমরা দুপুরে খেয়েছি লুচি আর আলু ফুলকপির তরকারি। ওর হঠাৎ করে বলছে হ্যাঁ গো আজকে দুপুরে লুচি বানাবে, তো হয়ে গেল ওই আর কি। আর রাত্রিবেলা খেয়েছিলাম 2 পিস, মানে 4 পিস মাছ ছিল কাতলা, ওই মাছটা ঝাল বানিয়েছিলাম, তো 2 পিস রেখে দিয়ে আবার 2 পিস আজকে করতাম, ওই জন্য কালকে রাতেই করে ফেলেছিলাম। 2 পিস খেয়েছি আর 2 পিস রেখে দিয়েছিলাম ব্যাস। আর আজকে শুধু শাক ভেজেছিলাম, তো শাক ভাজা আর মাছ দিয়ে ভাত খাওয়া হয়েছে। তখনই আমাকে দুপুরেই বলে রেখেছে যে আমি কিন্তু রাতে ভালো মন্দ কিছু চাই, মানে ভালো কিছু চাই, আমাকে সকালবেলা আগের বছর এই ডেটে মোমো বানিয়েছিলাম, সে আসে না মেমোরিতে, তো ফটোগুলো এসছে সকালবেলা ঘুম থেকে উঠে, তখনই আমাকে বললো মোমো বানাবে আজকে। হানলাম যে ইচ্ছে করছে না আজকে মোমো বানাতে, আসলে মোমো বানাতে না অনেকটা এফার্ট লাগে, এই মাংসটাকে আগে পেস্ট করে নাও, এ অনেক কাজ, ওই জন্য আর মোমোর লেচিগুলোকে ছোটো ছোটো করে নিয়ে আমি বেলে নিই, বড়ো লেচি থেকে আমি কেটে নেই না, তো ওইটা আমি বললাম যে আবার রাইস কুকারটাও বার করতে হবে, যদিও হাতের কাছেই রয়েছে, তাও আজকে ইচ্ছে করলো না ঠিক, তো আমি বললাম ঠিক আছে দেখা যাক, যদিও আরেকটা পরে আইডিয়াটা ওই দিয়েছে, দেখা যাক রাতে কি বানায়। এখন বলবো না আর, গাছগুলো না জল পেয়ে হাওয়া পেয়ে প্রপার রোদ পেয়ে এত ভালো হয়েছে, গোলাপ গাছের এইটা মনে হচ্ছে পুরো মানে ডার্ক রেড যেটা সেটা হবে, দাঁড়াও দেখাচ্ছি, গাছটায় হাত দেবো না, এ দেখো। আর এইখানে হচ্ছে দুটো লাল জবা হবে, মানে কুড়ি চলে এসছে প্রচুর, দুটো ফুটবে ফুটবে করছে খুব শিগগিরই, যাই হোক আমার গাছেও ফুটবে। আমার গাছগুলো যদি এখন প্রপার রোদে দেওয়া যেত দারুণ হতো, কিন্তু আমি তো চাই আমার কাছে থাকবে গাছগুলো, মানে ওই ব্যালকানিতে থাকবে, তাই জন্য ছাদে ওঠাই না। দেখা যাক কি করি, যখন কলকাতা যাব কখনো না কখনো তো যাব, ওটাই সমস্যা যে মানে কোথায় রাখবো প্রপার, তো দেখি কি করি। যাই হোক, তো ওখানটায় এটা ঠিক কথাই যে প্রপার রোদটা পায় না,
আর কি, আর আজকে সকাল থেকে মাছ আনতে যাবো, মাছ আনতে যাবো করছি ঠিকই, তোমাদেরকে বলেছি কিনা দুপুরে ব্লগে মনে নেই। আজকে তো শুরুই করলাম 1:10 আগে থেকে ব্লগ, তো এত সারাদিন বকতে থাকি যে মনে থাকে না যে কি বলেছি আর কি বলিনি। মাছ আনতে যেতে হবে, কিন্তু মেঘ তো করেছে। আরেকজনকে বললাম আজকে বিকেলে যে মাছ কিন্তু আনতে যেতে হবে, বলছে তুমি সবাইকে বলছো, ড্রাইভার যে তাকেই তো বলোনি যে মাছ আনতে হবে, ওনাকে আমার ড্রাইভার। যাই হোক, তো এক একটু নিজে হেঁটে হুটে নিই, তারপর মনে হচ্ছে না এখন বৃষ্টি আসবে, যদিও এখন দেখলাম দিলে এক্সপেক্টেড রেইন সন্ধে ছটা মানে নাবতে নাবতে রাত্রি 9:10 বাজে যাবে। দেখি আর কি করি, মাছ টাছ আনতে পারি কি না, আর রাতে কি বানাবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ সকাল থেকে তো কিছুই শেয়ার করিনি সেভাবে। তো দেখা যাক কি করি, চলো একটু নিজের মতো নিজের সময়টা কাটিয়ে নিই। আর এরকম পায়রাগুলো উড়ে যায়, তো একটা দুটো করে উড়ে যায়, সেটা দেখানো যায় না খুব একটা, কারণ অনেকটা দূরে থাকে। তো যেটুকু দেখাতে পারলাম, আমি জানি না তোমাদের কতটা ভালো লাগলো, কিন্তু উঠে এসেই ছাদে ওটা দেখলাম তো খুব ভালো লাগলো, মনটা ভীষণ ভালো লাগলো। তো চলো আমরা বেরোচ্ছি, এখন বেজে গেছে, এখন কটা বাজে গো? 7টা, এখন বাজে 7টা। তো চলো যাবো, লিফ্টটা যাওয়া খুললো, আমি দেখতে পাইনি, ব্যাস বন্ধ হয়ে গেল। তো 7টাই বাজে, এখন বেরোচ্ছি আমরা। আর আমি এখন এই খোপা করে যাওয়া শিখেছি, আসলে হেলমেটের জন্য না চুলগুলো ছেড়ে যেতে লাগে, চুলগুলো ছাড়লেই জটলা পাকিয়ে যায়, আর তেল তেলে বলে দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে, এখন ভালো লাগছে না। মোটামুটি সবাই জানে, চলো বেরোবো এবার। এই বৃষ্টিটা নেমেছে এখন, এখন বাজে হচ্ছে 8:30 এরকম বাজে, আর নেমেছে বৃষ্টি। দেখা যাক কখন কমে, ভাগ্যিস ভালো আমাদের সব কাজ হয়ে গেছিলো, কিন্তু এটা আমি বিকেল 4টে থেকে ভাবছিলাম যে বৃষ্টি আসবে, আলটিমেট নামলো এখন। চলে এসেছি মোগলাই বানাতে, মোগলাইয়ের তরকারিটা এখানে রেডি হয়ে গেছে, তরকারিটা দেখালাম না, এমনি আলুর দমের মতনই করেছি, আর স্যালাড এখানে কেটে নিয়েছি। যাই হোক, এগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে এটাকে তো বেলবো, বেলার আগে তেলটা এখানে গরম হতে দিয়েছি, আর ভেতরে যে যে দেব সেটা আগে এবার রেডি করে নি। দাঁড়ো, ডিমের মধ্যে এবার দেব একটু বিস্কুটের গুঁড়ো, যতটুকু প্রয়োজন, আমার কাছে ব্রেড ক্রাম ছিল না, আমি এটা জোগাড় করেছি। আর দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই যে, আর দেবো একটু নুন। আমি আর তোমাদের কি কি শেখাবো, আমি আজকে প্রথম করছি। এবার ভালো করে ঘোটালা লাগাবো, আর বাইরে যে কি বৃষ্টি হচ্ছে তোমাদেরকে আর কি বলবো, এটা ভালো করে ঘুটে ঘুটে রেডি করে রাখলাম, দেখতে পাচ্ছ কি, এইবার ওটাকে আমি বেলে নি। দাঁড়াও, দেখো এটা তো মোটামুটি আমি বেলে নিয়েছি, যাওয়া যতটা পেরেছি, দেখা যাক কতটা কি হয়, এই ফার্স্ট টাইম তো, নিজেরও একটু ভয় লাগছে। কোন দিকটা যে আগে দেয় তাই তো ভুলে গেছে, এটা পরে দিতে হতো না, ও ঠিক আছে। বেশি বড় সাইজ তো আমি করতে পারবো না, তাই ছোট সাইজের ওপরেই রাখবো, কারণ না হলে আমার কড়াইতে ধরবে না আবার। চলো ভাজা হোক, আমি পেরেছি, এটা ভাজা হতে থাকুক, একটু বেশি তেল তো দিতেই হবে, দেখো ডিপ ফ্রাই হবে এটা, প্লাস কুক হবে, আর আমি সেকেন্ড এটা রেডি করতে থাকি। এটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, এ পাশটা তো হয়েইছে, এ পাশটাও হয়েছে, আর সুন্দর দেখো। এই যে আজকে ডিনার আমাদের রেডি,
মোগলাই সাথে আলুরদম আর স্যালাড। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা তো দেখতেই পেয়েছো, জানি না ও কতটা কি তুলেছে, তবে হ্যাঁ তেলটা ছিটে এসেছে বলে যে একটা হয়েছে তা নয়, দুটোই হয়েছে। আর হাতের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, এই জায়গাটা মেইন তেলটা ছিটে এসেছে এই জায়গাটা, আর এখানটা মানে এই জায়গাটা ফোসকা পড়বেই মনে হচ্ছে, আর এখানটা যাই হোক না কেন আর তো কিছু করার নেই। হ্যাঁ এখনো জ্বলছে, আমার কথা বলে কতটা বুঝতে পারছো জানি না, তবে এক্ষুনি শেষ করে দিচ্ছি না, এই জায়গাটা পুরো টনটন টনটন করছে বেশ ভালো, মানে অনেকটা ছিটে এসেছে, তো আমার গ্যাস আর পরিষ্কার আমি ডানাতে করতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ এই জায়গাটা ভাজ করতে পারছি না এখন। যাই হোক না কেন, তো চলো আগে খেয়ে নি, রিভিউ তো অবশ্যই দেবো, এত কষ্ট করে যখন বানিয়েছে। আসলে কি বলতো, দোষটা আমারও না কারোরই না, স্প্যাচুলাটায় তেল থাকলে না অনেক সময় ছিটকে আসে, মানে স্লিপ কেটে যায় ওটা, আর যেহেতু এটা মোগলাই ভারী জিনিস ছিল তা ওই জন্য। আর তোমাদেরকে ফিলিংটা দেখাই, খেতে কেমন হচ্ছে সেটা পরের কথা, দেখো খুব সুন্দর কিন্তু ভেতরটায় হয়েছে বেশ। ঠিক আছে আগে খেয়ে নি তারপরে কথা বলবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা যে আমি ডান হাত দিয়ে ধরে ব্লগ করছি, সাধারণত আমরা মানে বাঁ হাত দিয়ে ধরে করছি, ডান হাতের অবস্থাটা একটু খারাপই হয়ে গেছে, এই যে এখানটাতে পড়েছে ফোসকাটা, আর এই আঙুলটাতে একটুখানি লেগেছে আর কি, এই যে এখানটাতে। যাই হোক আশা করি ঠিক হয়ে যাবে, কালকে ফোসকা তো পড়বেই, অত গরম তেল একদম ফুটন্ত তেলটা ছিটে এসেছে, চলছে এটা ঠিক কথাই, ঠিক আছে। কিন্তু বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি, তুমুল মানে দেখানো যাবে না হয়তো, আমার কাজগুলো দেখতে পাচ্ছো, এই দেখো কাচের অবস্থা, প্রচন্ড জোর বৃষ্টি নেমেছে, আওয়াজটা জাস্ট শোনো একবার, ছাট আসছে প্রচন্ড। যাই হোক মোগলাইটা অবশ্যই একবার ট্রাই করো, আর অবশ্যই ভাজার সময় কেয়ারফুলি, আমার মতো কেয়ারলেস ভাবে একদমই না, কেয়ারলেস বলবো না আর কি, স্প্যাচুলাটা থেকে হঠাৎই ছিটকে গেছে। আর ভিডিও করার সময় ওই যে বলি না, তোমরা ভাবো হয়তো এই কাজটা ভীষণ সহজ, একদমই না, ক্যামেরার দিকে ফোকাস কোন দিকে হচ্ছে ওই দিকে ধ্যান দিতে গিয়েও না এদিকটা একটু কেয়ারলেস হয়ে যাই আমরা। যাই হোক যেটাই হোক না কেন, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আপাতত একটু চলছে।